আসসালামু আলাইকুম টেকনিক ইজ এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শামীমা সেকেন্ডার আজকে আমরা পড়ব আমাদের অনেক মজার একটি কবিতা এবং যে কবিতাটি কিনা আমাদের দেশের সাথে খুব ভালোভাবে জড়িত কবিতাটির নাম সোনো একটি মুজি বরের থেকে লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার আমি বরাবরের মতো এবারও কিছু কথা বলবো আমরা যখন কোনো গল্প কিংবা কবিতা পড়ব তখন আমরা প্রথমে সেই গল্প কিংবা কবিতাটি কে লিখেছেন তার পরিচিতি আগে ভালোভাবে জানবো অর্থাৎ কবি পরিচিতি আমরা খুব ভালোভাবে পড়ব তারপর আমরা পাঠ পরিচিতিতে যাব কারণ আমরা যে গল্প কিংবা কবিতাটি পড়তে যাচ্ছি সেটির সার সংক্ষেপ আমাদের মাথায় গেঁথে নেওয়া উচিত তারপর যাব আমরা শব্দার্থ টিকায় কারণ হচ্ছে টিকা আমরা এই জন্যই পড়বো আমাদের যখন গল্প কবিতাটি পড়া শুরু হবে তখন আমরা দেখা যাবে অনেক শব্দের অর্থ বুঝতে পারছি না তো শব্দের অর্থ যদি আমরা আগে থেকে জানা থাকে সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে এবং তারপরে চলে যাব। আমরা সরাসরি মূল গল্প কিংবা কবিতায় তো রীতিমতো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের কবি পরিচিতিতে আজকে আমরা যার সম্পর্কে জানবো তার নাম গৌরী প্রসন্ন মজুমদার তার জন্ম হয়েছে পাঁচই ডিসেম্বর উনিশশো সালে পাবনায় ব্রিটিশ ভারত কারণ তখনও বাংলাদেশ ভারত বিভক্ত হয়নি মৃত্যু বিশি আগস্ট উনিশশো সালে কলকাতায় ভারতীয় হচ্ছে সে জাতীয়তা তার ভারতীয় তার পরিচিতির কারণ দেখেন তার পরিচিতির কারণ ছিল সে একজন কবি সে একজন গীতিকার এরপর দেখেন গৌরী প্রসন্ন মজুমদার বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার বিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যারা প্রেমাবেগ উষ্ণ রেখেছিলেন তিনি তাদের একজন অর্থাৎ বাংলা চলচ্চিত্রের গানের জগৎকে আধুনিক গানের জগৎকে যারা মাতিয়ে রেখেছিলেন ওই সময়টাতে তাদের মধ্যে একজন মানুষ হচ্ছেন আমাদের এই গৌরী প্রসন্ন মজুমদার গীত রচনায় তার বৈশিষ্ট্য শব্দ চয়নে ছিল তার নাম। তার বাবা গিরিজা প্রসন্ন মজুমদার ছিলেন বিখ্যাত উদ্ভিদবিদ এখন দেখেন আপনাদের এখানে যে তথ্যগুলো আমি দেবার চেষ্টা করেছি কিংবা বরাবরই সব ভিডিওতে আমি যখন কবি পরিচিতি পড়াই তখন দেখা যায় যে আপনাদের বইয়ের বাহিরেও আমি অনেক তথ্য আপনাদের দিয়ে থাকি আপনারা কিন্তু এই তথ্যগুলোর পাশাপাশি বইয়ের তথ্যগুলো অবশ্যই লক্ষ্য করবেন কারণ কবি পরিচিতি থেকে সব সময়ই অনেক বেশি এমসিকিউ আসে কিংবা এক নম্বরের প্রশ্নের উত্তর আসে তো আমরা কখনই কবি পরিচিতিকে ফেলনা ভাববো না ঠিক আছে আমরা কবি পরিচিতি খুব গুরুত্বের সহিত পড়বো তো এরপর আমাদের পাঠ পরিচিতিতে চলে যাওয়া যাক এই ছিল আমাদের কবি পরিচিতির সংক্ষেপে একটি ধারণা দেবার চেষ্টা করেছি আপনাদের আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে এবং কমেন্ট সেকশনে তো জানাতে একেবারেই ভুলবেন না তো নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে বা আপনাদের মাঝে ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ